নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নরম নরম ফুলকো চালের আটা রুটির রেসিপি নিয়ে হাজির হয়েছি। যারা চালের আটা রুটি খুব ভালো করে বানাতে পারেন না, ফেটে যায়, ভালো করে ফোলে না, বড় হয় না, তাদের জন্য আজকে বিভিন্ন টিপস সহ রেসিপিটি নিয়ে এসেছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে তৈরি হয়ে যায় একদম নরম নরম ফুলকো চালের আটা রুটি। আসুন তাহলে দেখে নিই কীভাবে বানাই। একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ চালের আটা, যতটা চালের আটা ততটাই জল নিতে হবে। আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম, আপনারা যে কোনো একটা মাপ করে নিয়ে নেবেন, সেই মাপের জলটা দেবেন আর আটাটা দেবেন। দিয়ে দিলাম লবণ, দিয়ে ঢাকা দিয়ে দেবো জলটা ফুটে যাওয়া পর্যন্ত। দেখুন জলটা ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আটাটা। আটাটা দিয়ে আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে, তারপর ঢাকনা খুলে আটাটা আমি মিশিয়ে নেব। দেখুন 1 মিনিট হয়ে গেছে, আটাটা আমি একটু নেড়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রাখতে হবে, এইভাবে মিশিয়ে নিলাম। নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আটাটা একটু ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। একটু ঠান্ডা হয়ে গেলেই এটা মেখে নিতে হবে। দেখুন অল্প ঠান্ডা হয়ে গেছে, আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তবে আটাটা যখন একটু গরম থাকবে তখনই এটা মাখতে হবে, বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আটাটা ভালো করে মাখা যায় না। দেখুন এইভাবে মাখতে হবে, আর জলের মধ্যে হাতটা একবার করে ডুবিয়ে নিতে হবে, তাহলে হাতে গরমও লাগবে না আর হাতের মধ্যে আটাটা আটকেও যায় না। চালের আটা মাখার নিয়মই হচ্ছে জলের মধ্যে হাত ডুবিয়ে ডুবিয়ে একবার করে মাখতে হয়। দেখুন প্রায় 6-7 মিনিট সময় নিয়ে একদম স্মুথ করে মেখে নিয়েছি। এই মাখাটা কিন্তু খুব ভালো করে মাখতে হয়, তাহলে রুটিগুলো খুব ফোলে। এ থেকে আমি লেচি কেটে নিচ্ছি, দেখুন সবগুলো লেচি কেটে নিয়েছি। নিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই রুটি বানানোর সময় সব সময় চালের আটা ঢাকা দিয়ে রাখতে হবে, একবারও কিন্তু খোলা রাখা যাবে না, তাহলে এর উপরে একটা লেয়ার পড়ে যায়, ভালো হয় না। আমি একটা লেচি নিয়ে নিলাম, নিয়ে এইভাবে আটাতে লাগিয়ে এইভাবে দেখুন একটু কৌটোর মতো করে উল্টে নিলাম। নিয়ে দুটো আঙুল দিয়ে এইভাবে গোল করে নিচ্ছি। এই শেপটা অবশ্যই দিয়ে নেবেন, তাহলে প্রত্যেকটা রুটি একদম ফাটবে না আর একদম গোল হবে। দেখুন এইভাবে করে নিলাম, নিয়ে আমি পেপারের মধ্যে বেলবো। আপনারা অবশ্যই একবার পেপারে এইভাবে রুটিটা বেলে দেখবেন, রুটিটা একটু আটকাবে না। বেলুন চাকিতে যে আটকে যায় এই রুটি অনেকেও পারে না, বা গোল হয় না, পাতলা হয় না। একবার এইভাবে পেপারের মধ্যে বেলে দেখবেন রুটিগুলো যেমন বড় বড় হয়, পাতলা হয় আর আটকায়ও না, একদম গোলও হয়। এইভাবে বেলে নিলাম, দেখুন একটা রুটি বেলা হয়ে গেছে, অনেক বড় আর পাতলা হয়েছে, একদম পাতলা করে বেলে নিয়েছি, বড় করে বেলে নিয়েছি। দেখুন একটুও ফাটেনি, খুব সুন্দর হয়েছে। আমি আরও একটা আপনাদের করে দেখাচ্ছি কিভাবে করবেন। দেখুন চালের আটা লাগিয়ে নিয়ে এইভাবে কোটোর মতো করে দুটো আঙুল দিয়ে এইভাবে গোল করে নিতে হবে, তাহলে রুটিগুলো একদম ফাটবে না। নিয়ে একটু বেশি করে চালের আটাটা দিতে হবে, তাহলে রুটিগুলো বেলার সময় সুবিধা হয়। দেখুন একটু বেশি করে চালের আটা দিয়ে এটাকেও একদম বড় করে বেলে নিলাম। দেখলেন কত সহজে তৈরি হয়ে গেল। আমি সব কটা এইভাবে বেলে নিয়েছি আগে, তারপরে সেঁকে নেব এগুলো। এগুলো সেঁকতে কিন্তু খুব কম সময় লাগে, দেখুন একদম পাতলা হয়েছে। তাওয়া বসিয়ে দিয়েছি, একটা রুটি দেখুন একটা তাওয়ার থেকেও বড় করে বেলা হয়েছে। এইভাবে পেপারের উপর বেললে কিন্তু খুব বড় বড় বেলা যায়, একদম পাতলা করেই বেলা যায়। দিয়ে আমি 1 মিনিট অপেক্ষা করলাম, 1 মিনিট পর উল্টে দিচ্ছি। দেখুন উল্টে দিয়ে আরও 1 মিনিট অপেক্ষা করব, এগুলো খুব সুন্দর ফুলে যাবে। এই রুটি মাত্র 2 বার উল্টাতে হয়, এর থেকে বেশি উল্টাতে লাগে না, এতেই হয়ে যায়। এই রুটির বিশেষত্বই হচ্ছে একদম সাদা ধবধবে থাকবে আর একদম নরম হবে। দেখুন রুটিটা কত সুন্দর ফুলেছে। আমি রুটিটা উঠিয়ে নিলাম, রেডি হয়ে গেছে, একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিলাম। আপনারা যে কোনো ঝাঁঝরি থালা বা ঝাঁঝরি বোলের মধ্যে নিয়ে নেবেন। নিয়ে আমি আরও একটা দিলাম, তবে রুটিটা দেওয়ার আগে প্রত্যেকবার তাওয়াটা মুছে নিতে হবে, এর মধ্যে আটাটা লেগে থাকলে রুটিগুলো লালচে হয়ে যাবে। দেখুন তাওয়াটায় আর একটা রুটি দিয়ে এইভাবে উল্টে নিলাম, 1 মিনিট পর রুটিটা কত সুন্দর ফুলছে। অবশ্যই তাওয়াটা সবসময় মুছে নিতে হবে একটা রুটি তুলে নেওয়ার পর। দেখুন এটাও তুলে নিচ্ছি, একদম সাদা ধপধপে নরম রুটি তৈরি হয়ে গেল। আপনি রুটিগুলো ফুলে যাবে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করুন, যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। আমি তাহলে যখনই নতুন কোনো রেসিপি দেব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন কত নরম হয়েছে, একদম হাতটা পর্যন্ত দেখা যাচ্ছে, এতটা পাতলা হয়েছে রুটিটা।
দেখুন একদম নরম। আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন, দেখবেন আপনাদের চালের আটা রুটি একদম সাদা ধবধবে, ফুলকো নরম হবে। আজকে আমি মাংস কষা দিয়ে সার্ভ করছি, আপনারা চাইলে গুড় দিয়েও এটা সার্ভ করতে পারেন, খেজুরের গুড়ের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।